হরে কৃষ্ণ তোমরা যারা বাড়ির ঠাকুর ঘরে পূজা করো তারা কখনো এই সমস্ত ভুল করবে না আজকে আমরা শাস্ত্র থেকে বিশেষ কিছু পয়েন্ট জানব যে ভুলগুলো কখনো শুধুমাত্র যারা পুজো করে তারাই না কখনও আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের করা উচিত না বিশেষ কিছু নিয়ম রয়েছে মন্দিরে গেলে কি ভুল করা উচিত না সেই বিষয় নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। এবং যারা ঠাকুরকে পূজা করি তারাও এই সমস্ত নিয়মগুলো অবশ্যই পালন করা উচিত তাই শাস্ত্র থেকে এমন বিশেষ কিছু পয়েন্ট প্রায় ষোলো থেকে বিশটার মতো পয়েন্ট আমরা নোট করে রেখেছি আপনাদের সামনে এক এক করে আলোচনা করার চেষ্টা করতেছি অবশ্যই মনোযোগের সহিত এই বিষয়গুলো জেনে নেবেন প্রথমে বলা হয়েছে মন্দিরে গেলে বাড়ি থেকে সব সময় খালি পায়ে যাবে যারা বাড়ি থেকে মন্দিরে যায় এরা চেষ্টা করবে সব সময় খালি পায়ে যেতে এটা আগের দিনে করত মানুষ কিন্তু বর্তমানে সেরকম হয় না আরও যারা শহরে বাস করে তাদের তো হয়ই না তবে যারা গ্রামে রয়েছে তারা অবশ্যই এই নিয়মটি পালন করবে যে বাড়ি থেকে যখন মন্দিরে যাবে যারা পাশের মন্দির রয়েছে বাড়ির তারা সব সময় খালি পায়ে যাবে এটা খুবই মঙ্গলময় খালি পায়ে যাওয়া যদিও আগেকার দিনে জুতো ছিল না না থাকলেও এটা নিয়ম সব সময় খালি পায়ে যাওয়া তবে পরিস্থিতি অনুযায়ী জুতো পায়ে দেওয়া বা খালি পায়ে যাওয়া উচিত আমাদের এরপরে বলা হয়েছে ভগবানের সামনে প্রত্যেকবার প্রণাম করবে মানে ভগবানের সামনে অথবা মন্দিরের সামনে যতবার যাবে প্রত্যেকবার ভগবানকে প্রণাম করবে যদি ভগবান দর্শন দেয় সবাইকে ওই সময়ে অবশ্যই ভগবানকে প্রণাম করবে ভগবানের মন্দির খোলা রয়েছে যখন ভগবান সবার সামনে দর্শন দিচ্ছে নিজেকে ঠিক ওই সময় ভগবানের মন্দিরের সামনে গেলে যক্ষণই ভগবানের চোখে চোখ যাবে ওই সময়ই ভগবানকে প্রণাম করবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোনো ব্যক্তি যদি ভগবানের মন্দিরে যায় কিন্তু ভগবানকে প্রণাম না করে তার আট জন্মের পুণ্য কাটা যায় এটা কিন্তু পদ্মপুরাণের কথা সেজন্য এটা মনে রাখবে ভগবানের সামনে গেলেই প্রণাম করবে তৃতীয় বলা হয়েছে শৌচ করে গা না ধুয়ে মন্দিরে যাবে না কখনও টয়লেটে গিয়েছে টয়লেট করলো কিন্তু হাত পা ধুলো না গা ধুলো না এই মতো অবস্থায় কখনো মন্দিরে যাবে না সব সময় টয়লেটে গিয়ে স্নান করবে এটা প্রকৃত শাস্ত্রের কথা বাদে দিলাম এটা সাইন্টিফিকভাবে বলা হয়েছে সব সময় টয়লেটে গিয়ে উচিত আমাদের স্নান করা এমনকি যতবার স্নান করবে ততবার আমাদের মন পবিত্র হয় অনেক রেগে গিয়েছে কোনো ব্যক্তি সে যদি স্নান করে তার মানসিকতা সেই রাগ পড়ে যায় এটা ডাক্তারিকভাবেও বলা হয়েছে সেজন্য আমাদের যতবার স্নান করা উচিত ততবার তো ভালো শাস্ত্রেও ভালো বলা হয়েছে কিন্তু বিশেষ করে যদি টয়লেটে যায় ওই সময় হাত পা না ধুয়ে বিশেষভাবে পবিত্র না হয়ে স্নান না করে মন্দিরে যাবে না খুবই গুরুত্বপূর্ণ বিষয় অপবিত্র অবস্থায় কখনও মন্দিরে পুজো দিতে যেতে নেই এমনকি ভগবানের সামনেও যেতে নেই এরপরে চতুর্থ বলা হয়েছে গুরুদেব ও ভগবানকে ভক্তির সহিত প্রণাম করবে হ্যাঁ প্রণাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা সনাতন ধর্মাবলম্বী কিন্তু কাকে কিভাবে প্রণাম করতে হয় তাই জানি না কেউ প্রণাম করে ভগবানের সামনে গিয়ে একটা আঙুল দিয়ে এভাবে কেউ প্রণাম করে এইভাবে করে কেউ বাবার ভগবানের সামনে গিয়ে এইভাবে করে প্রণাম কিন্তু প্রকৃত প্রণাম কিভাবে করতে হয় সত্যি হাসি পায় তাই জানি না আমরা কিভাবে ভগবানকে প্রণাম করতে হয় মনে রাখবেন ভগবানকে সবসময় বাদিকে রেখে প্রণাম করবেন ভগবানকে বা দিকে রেখে প্রণাম করবেন আর যারা শক্তি রয়েছে বা দুর্গা দেবদেবী রয়েছে তাদেরকে ডান দিকে রেখে প্রণাম করবেন গুরুদেব অথবা পিতামাতা গুরুজনদের অগ্রে রেখে বৈষ্ণবদেরকে সামনে রেখে প্রণাম করবে চন্নতা নিষ্ফলম ভবেত এটার একটা সুন্দর মন্ত্রই রয়েছে যে স্ববামে প্রণামে বিষ্ণুম দক্ষিণে শক্তি সংকরু। প্রণামেন চুর অগ্রে চতা নিষ্ফলম ভবে বামে ভগবানকে রেখে প্রণাম করবে ডানে দেবদেবীদের রেখে প্রণাম করবে এবং গুরুদেব অথবা বৈষ্ণবদেরকে সামনে রেখে প্রণাম করবে ইহা ভিন্ন প্রণতি নিষ্ফল তো সেজন্য প্রণামটা করবে এইভাবে কিন্তু আবার দুই হস্ত দ্বারা প্রণাম করবে এক হাতে কখনো প্রণাম করবে না তার শতজন্মের পূর্ণ পুণ্য কাটা যায় যদি কেউ এক হাতে প্রণাম করে সেজন্য প্রণামটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আবার প্রণাম সব নিয়ম পালন করলেন কিন্তু যদি ভক্তি না থাকে গুরুদেব বাড়িতে আসছে একটা প্রণাম করতে হয় বিদায় করলাম এরকমটা নয় ভক্তির সহিত আসলে আপনি প্রণাম করতেছেন মনে মনে সেই ভাব থাকবে আমি গুরুদেবের চরণে ভগবানের চরণে নিজেকে সমর্পিত করছি তবে সেই প্রণাম প্রকৃত প্রণাম যদিও ভিডিওটা বড় হবে তারপর আমার জীবনের একটা উপলব্ধি বলতেছি একবার আমি একটা মন্দিরের সামনে দিয়ে জপ করতে করতে হাঁটতেছিলাম তো ওই মন্দিরে দেখলাম বাবা আসছে ছেলেও আসছে বাবা অনেক ধনী মনে হয় তো ছেলে আসছে হাত ধরে ছেলেকে নিয়ে আসছে এবার বাবা প্রণাম করেনি কিন্তু ছেলেকে বলতেছে তুমি প্রণাম করো মাথা ঠেসে ধরছে ছেলে আর প্রণাম করবে না চিল্লা পাল্লা শুরু করছে ভক্তরা বের হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে দেখলো ওই ছেলেটা প্রণাম করবে না তাই কান্নাকাটি শুরু করছে খেয়াল করলাম কিছুক্ষণ পর একটা ভক্ত পরিবার আসছে সেই পরিবারে বাবা ছিল মা ছিল সন্তান ছিল এসে বাবা মা প্রণাম করছে বলতে হয়নি সন্তানকে প্রণাম করতে সেও এমনিতে প্রণাম করছে তো কথা হচ্ছে দেখে দেখে শিক্ষা বাস্তবিক শিক্ষা যেটা আমাদের সনাতন ধর্মের নেই বললেই চলে সেজন্য শিক্ষা দেওয়া উচিত বাস্তবিকভাবে প্র্যাকটিক্যাল তো যাই হোক প্রণামটা করবে ভক্তির সহিত সবাইকে এরপরে বলা হয়েছে ভগবানকে পরিক্রমা করার সময় প্রতিবার প্রণাম করবে যতবার ভগবানের সামনে আসবে পরিক্রমা করে ততবার ভগবানকে প্রণতি করবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পরিক্রমা করা মানে শুধু একটু ঘোরা সেরকমটা নয় পরিক্রমা করা মানে ভক্তির সহিত যতবার প্রদক্ষিণ করবে ভগবানের সামনে আসলেই ততবার প্রণাম করবে ভগবানকে চারবার পরিক্রমা করবে হ্যাঁ ভগবানকে পরিক্রমা করার একটা বিধান রয়েছে চারবার ভগবানকে পরিক্রমা করতে হয় রাধারানীর বিগ্রহ ভগবানের বিগ্রহ কোনো মন্দিরে থাকলে সেখানে চারবার প্রদক্ষিণ করবেন এরপরে বলা হয়েছে শ্রদ্ধাজন ব্যক্তি বা মন্দিরের দিকে পা ছড়িয়ে রাখবে না হ্যাঁ কোনো গুরুজন ব্যক্তি রয়েছে তাদের সামনে বসে তুমি পা ছড়িয়ে রেখে দিয়েছো অথবা মন্দিরে গেলে যেমন আমি দেখি অনেক সময় বাস্তবিক একটা উপলব্ধি যে ভাগবত পাঠ হচ্ছে সকালবেলা মন্দিরে সেই মন্দিরে গিয়ে কোনো বৃদ্ধ ব্যক্তি সে পা ছড়িয়ে একেবারে বসে রয়েছে হ্যাঁ যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে অনেকটা ভিন্ন কথা কিন্তু কোনো ব্যক্তি সেভাবে পা ছড়িয়ে বসে রয়েছে এটা ভয়ানক অপরাধ ভগবানের সামনে পা ছড়িয়ে তার দিকে ছড়িয়ে বসে আছে অথবা ভাগবত কথা হচ্ছে সেখানে সেই দিকে পা ছড়িয়ে বসা হয়েছে মন্দিরে প্রত্যেকটা ব্যক্তি বৈষ্ণব তাদের দিকে কখনো পা ছড়িয়ে বসবে না আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মন্দিরের দেওয়ালে হেলান বা পা দিয়ে বসবে না মন্দিরের দেওয়ালে এভাবে বসে রয়েছে পুরো ভাবের সহিত ভগবানের আরতি দেখতে লাগলো আবার পা দিয়ে একেবারে ভাবের সহিত বসে রয়েছে মোবাইল টিপতেছে কখনো ভুলেও এটা করবে না মন্দিরে গিয়েছো মানে শালীনতার সহিত ভদ্রতার সহিত সেখানে ঘোরাফেরা করবে ভগবানকে প্রণতি করবে বৈষ্ণবদের সাথে কথা বলবে প্রসাদ পাবে সেখানে গিয়ে মন্দিরের দেওয়ালে পা রেখে হেলান দিয়ে এভাবে বসবে না শ্রদ্ধা বলে মন্দিরে চলাফেরা করবে ভদ্রতা বজায় রাখবে মন্দিরে ভগবানের দাস তুমি ভগবান তোমার প্রভু সেই জ্ঞানটুকু যেন থাকে মন্দিরে গিয়ে অন্তত পক্ষে এরপরে আর বিষয় হচ্ছে কি আমরা মন্দিরে গিয়ে সেলফি তুলি যেটা কখনোই করবে না মন্দিরে গিয়ে পুরা ভাবের সহিত তুমি সুন্দর করে সাজুগুজু করে গেছো ভগবানের বিগ্রহ রয়েছে সেই বিগ্রহের দিকে খেয়ে নেই পিছন ফিরে তুমি তার দিকে এইভাবে ছবি তুলতেছো মানে তোমার স্টাইল তোমার নিজের রূপ দেখাচ্ছ সেখানে কিন্তু ভগবান যে প্রকৃত সুন্দর সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষ তার দিকে কোনো খেয়ালই নেই তোমার এটা কখনো করবে না ভগবানের সাথে সেলফি তুলবে না ভগবান অনন্তগুলি ব্রহ্মাণ্ডের নায়ক তার সাথে সেলফি তোলার অধিকার আমাদের নেই অথবা তুলতে নেই আমাদের মন্দিরে কেউ প্রণাম করলে সামনে দাঁড়াবে না হ্যাঁ মন্দিরে ভগবানকে কেউ প্রণাম করতেছে তখন তার সামনে গিয়ে তুমি দাঁড়িয়ে রয়েছো ভগবানের কাছে পুরা দেখাচ্ছ আমি ভগবানকে প্রণাম করি ভক্তি করি না কেউ প্রণাম করতেছে তুমি তার সামনে থেকে সরে যাবে তাকে প্রণাম করার জায়গা করে দিবে কেউ প্রণাম করতে লাগলো সরে গিয়ে দূরে বসে তুমি প্রার্থনা করো এটা করবে এরপরে বলা হয়েছে মন্দিরে গিয়ে কারো বিষয়ে নিন্দা করবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মন্দিরে গিয়েছে ভক্তরা কি করেছে কোন দোষ করেছে কি করেছে কি না করেছে সেই সমস্ত বিষয় নিয়ে অন্য ভক্তদের সাথে নিন্দা বার্তালাপ সমস্ত কিছু করতেই থাকে দোষ সবার রয়েছে সে ভক্ত হোক বা সাধারণ মানুষ এই জগৎই দোষের সমুদ্র খারাপ এবং ভালো দুটোই মানুষের মধ্যে রয়েছে এমন কোনো মানুষ নেই যার কোনো ভালো গুণ নেই আবার এমন কোনো মানুষ নেই যার কোনো খারাপ নেই সেজন্য দোষ থাকতেই পারে সেজন্য মন্দিরে গিয়ে সেই দোষের চর্চা করবে না নিন্দা করবে না কারো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা এতে মহা অপরাধ এরপরে বলা হয়েছে ভগবানের সামনে কারোর সাথে ঝগড়া করবে না হ্যাঁ এ আর একটা অপরাধ ভগবান বসে রয়েছে তুমি তার প্রতি শ্রদ্ধা না রেখে নিন্দা করা শুরু হয়ে গেছে। কখনও ভগবানের সামনে কারো নিন্দা করবে না এটা করবে না কখনোই করবে না ভগবানের সামনে কারো নিন্দা করবে না ভগবানের সামনে কাউকে অপমান করবে না তুমি প্রণাম করতেছো কারো কাছে টাকা পাবে এই দ্বারা দাঁড়া প্রণাম করে নিই তোকে দেখে নিচ্ছি ধারা তার সাথে শুরু হয়ে গেলে হরমতরম না এরকমও করবে না কখনো মন্দিরে ভগবানের সামনে বৈষ্ণবের সামনে কারো অপমান করবে না এটা কখনো করবে না এরপরে মন্দিরে আরতির সময় শব্দ করবে না হ্যাঁ এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি ভগবানের কথা আলোচনা হচ্ছে অথবা মন্দিরে গান বাজনা কীর্তন হচ্ছে আরতি হচ্ছে সেই সময় তোমার শিশুদেরকে নিয়ে গেলে তারা চিল্লা বাল্লা করতে লাগলো তুমিও কথা বলো জোরে জোরে এরকমটা করবে না ভগবানের সামনে জোরে কথা বলবে না একেবারে সুন্দর ভদ্রতা বজায় রাখবে কীর্তন হচ্ছে ভাগবত কথা পাঠ হচ্ছে সেখানে গিয়ে তুমি খেয়াল রাখতেছো না সেখানে তাদের ডিস্টার্ব হচ্ছে না এরকম করবে না ভদ্রতার সহিত সেখানে নিঃশব্দে নিঃশুপ বসে থেকে ভগবানের কাছে প্রার্থনা করবে এটা হলো মন্দির শান্তিপ্রিয় জায়গা মন্দির সেজন্য এরপরে হচ্ছে ভগবানের সামনে পিছন ফিরে বসবে না ভগবান যেদিকে রয়েছে সেদিকে পিছন ফিরে তো বসবেই না এটা তো জানি সবাই তারপরেও বলে দিলাম এরপরের সবশেষ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মন্দিরে ভগবানের সামনে কাউকে প্রণাম করবে না ভগবান কোটি ব্রহ্মাণ্ডের নায়ক সেই ব্যক্তির সামনে জগতের সবাই সাধারণ সেজন্য তার সামনে কাউকে প্রণাম করতে নেই এ তো যুক্তির মাধ্যমে দেখলাম কিন্তু শাস্ত্র অনুযায়ী ভগবানের সামনে কাউকে প্রণাম করতে নেই তো হরে কৃষ্ণ আজকে এ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে হরে কৃষ্ণ